সাউথ আফ্রিকার টেস্ট সিরিজের রেজাল্ট যাই হোক, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করবে টাইগাররা, সেই লক্ষ্যে স্কোয়াড পরিকল্পনা করছেন নির্বাচকরা। লঙ্কানদের বিপক্ষে সাকিবের খেলার ব্যাপারে আশাবাদী নির্বাচক আব্দুর রাজ্জাক। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দল খারাপ সময়ের মধ্যে ছিল নাকি ক্রিকেটাররা খেলতে পারেননি, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু জানা জরুরি। তবে আপাতত তাসকিন শরীফুলের বিকল্প খুঁজছেন নির্বাচকরা। সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে আমরা স্পিন বল অত ভালো খেলিনি, হ্যাঁ ঠিক আছে ভালো খেলিনি, কিন্তু সেটা যে সেটা কি আসলে খারাপ গেছে না আমরা আসলে ভালো খেলতে পারছি, এটার জন্য আসলে কোচরা আরও বড় ভূমিকা পালন করবে, যে তারা ফিডব্যাকগুলো দিবে, বলবে যে আসলে এই এই মুহূর্তে আসলে এরকম হচ্ছে বা আরও ইম্প্রুভ করা দরকার। ঘরে বাইরে যেখানেই হোক সাকিবকে দলে চাই চাই, তবে পারিবারিক সমস্যায় জর্জরিত সাকিবকে কি পাওয়া যাবে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে? যেহেতু না করা হয়নি, যে কোনোভাবে না আসেনি, তো তার মানে আমরা কিন্তু ধরে নিয়েছি যে সাকিব খেলবে, সাকিব খেলছে, এখানে তো মানে না হওয়ার কোনো কথা হয়নি। যেহেতু হয়নি তো সে লাস্ট সিরিজও খেলতে গিয়েছিল, ও কিন্তু একটা যথেষ্ট যৌক্তিক কারণেও চলে এসছে। সাউথ আফ্রিকার স্পিনে নাকাল হয়ে ফেরত আসা বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারবে তো? বাংলাদেশ যে ওইখানে যেরকম স্পিন খেলেছে, আমি 100% শিওর যে বাংলাদেশ টিম ওর থেকে বেটার স্পিন খেলে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।